বন্ধুরা, সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা যে অধ্যায়টা পড়ছিলাম সেটা হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন। তো আগের ভিডিওতে আমরা আগরতলা ষড়যন্ত্র মামলা নিয়ে পড়েছিলাম এবং আগরতলা ষড়যন্ত্র মামলার ডিটেইলে পড়েছি এবং সেটার গুরুত্বও পড়েছি। তো এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 11 দফা আন্দোলন। এই 11 দফা আন্দোলনটা আসলে কি ছিল? তো 1968 থেকে 1969-এর দিকে আমরা আগের ইতিহাসটা পড়লে বা আগের ফেসগুলো সম্পর্কে যখন আমরা একটা আলোচনা করি বা করেছি, সেটা নিয়ে আমরা দেখেছি যে মোটামুটি আইয়ুব বিরোধী আন্দোলন কিন্তু পূর্ব পাকিস্তানে মোটামুটি ছড়িয়ে যাচ্ছিল এবং পশ্চিমেও কিন্তু অনেকটাই এটার প্রভাব ছিল। অর্থাৎ পুরো গোটা পাকিস্তানে কিন্তু আসলে আইয়ুব বিরোধী আন্দোলনে যোগ দেওয়া শুরু করে। তো এই সময়টাতে আওয়ামী লীগের অনেক নেতাকে কিন্তু কারারুদ্ধ করা হয়, ঠিক আছে? কারণ পূর্ব বাংলা আসলে শক্তিশালী হোক রাজনৈতিকভাবে, এটা কিন্তু আইয়ুব সরকার কিছুতেই চাচ্ছিলেন না। সো এই কারণে আওয়ামী লীগের অনেক নেতাকে কি করা হলো, কৌশলে কারারুদ্ধ করা হলো। তো এই অবস্থায় ছাত্ররা কিন্তু আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলো এবং এই ছাত্রদের নেতৃত্ব গ্রহণ করার কারণেই কিন্তু আন্দোলনটা একটা গণ অভ্যুত্থানে রূপ নিল, যেটা 1969-এ ঘটলো গণ অভ্যুত্থানটা, ঠিক আছে? তো এই 1969 সালের 4ঠা জানুয়ারি তারিখে এই ছাত্রদের নিয়ে এই ডাকসুর কার্যালয় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসুর কার্যালয়ে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন মিলে এবং ডাকসুর একটা যৌথ উদ্যোগে কিন্তু একটা পরিষদ গঠন করা হয়, যে পরিষদটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এবং এই পরিষদের সহসভাপতি ছিলেন, সরি, এই পরিষদের নেতৃত্বে ছিলেন তোফায়েল আহমেদ, যিনি কিনা তখনকার ডাকসুর তৎকালীন সহসভাপতি ছিলেন, ঠিক আছে? আমি এখানে তোফায়েল আহমেদের ছবি রেখেছি। তো তার নেতৃত্বে কিন্তু এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় 4ঠা জানুয়ারি। কেন? তাদের উদ্দেশ্য ছিল একটাই, যে গণ অভ্যুত্থানটাকে আরো বেশি জোরদার করা বা এই পূর্ব বাংলায় আইয়ুব বিরোধী গণ আন্দোলনটাকে আরো বেশি জোরদার করা। সেই কারণেই কিন্তু ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ দুই পক্ষ মিলেই কিন্তু এই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং ডাকসু এখানে কিন্তু ভূমিকা রাখে। তাদের যৌথ উদ্যোগেই কিন্তু আসলে এই পরিষদটি গঠিত হয়। তো এই পরিষদ করলো 11টা দাবি তারা হচ্ছে নিল বা 11টা দাবি তারা হচ্ছে তৈরি করলো। এই দাবি নিয়ে তারা হচ্ছে গণ অভ্যুত্থানে ডাক দিল। তো এই দাবির সাথে কিন্তু 6 দফা আন্দোলনের অনেকটা পার্থক্য, অনেক মিল আছে, কারণ এই 11 দফার মধ্যেও কিন্তু 6 দফাকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ 6 দফায় বঙ্গবন্ধু যেটা চাইছিলেন যে আমাদের আলাদা একটা রাষ্ট্র হবে মুসলমানদের এবং আমরা হচ্ছে আলাদা একটা স্বতন্ত্র ভূমি চাচ্ছি, ঠিক আছে? সো মুসলমানদের না, মানে বাঙালিদের আমাদের আলাদা একটা ভূমি হবে এবং আমরা আলাদাভাবে থাকবো। 6 দফায় কিন্তু সেই দাবিগুলোই তোলা হয়। সো এই ছাত্রদের 11 দফা আন্দোলন বা এই ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা দাবি তুললো, এখানেও কিন্তু 6 দফাকে নিয়েই কিন্তু এই 11টা দাবি তোলা হয়। তো চলো আমরা একটু দাবিগুলো দেখি। প্রথম বা দাবিগুলোর প্রথম যেটাই বললি না কেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত অর্ডিন্যান্স বাতিল সহ শিক্ষার সকল রকমের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? এবং এটা যেহেতু 1969-এ হলো, আমরা 1962 সালে দেখেছিলাম শিক্ষা আন্দোলন হয়েছিল এবং সেখানে শিক্ষা আন্দোলনে হচ্ছে কিছু পরিবর্তন আনার চেষ্টা করা হয়েছিল পুরো শিক্ষা ব্যবস্থাতে। সো এটাকে অন্তর্ভুক্ত করেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কুখ্যাত অর্ডিন্যান্স বাতিল করার কথা বলা হয় এবং শিক্ষার সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির কথা কিন্তু বলা হয়। তারপরে যেটা ছিল বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা এবং সংবাদপত্র স্বাধীনতা, সকল ধরনের স্বাধীনতা আসলে নিশ্চিত করতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি তার যে কোনো মতামত যাতে প্রকাশ করতে পারে, সংবাদপত্রে হোক বা মুখে বলে হোক, সকল মানুষের আসলে বাক স্বাধীনতাটাকে দেওয়া হবে। বৃহৎ শিল্পের জাতীয়করণ, ট্রেড ইউনিয়ন গঠন করা, ট্রেড ইউনিয়ন গঠন করা, শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা এবং তাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া। অর্থাৎ সেই সময় শ্রমিকদেরকে দেখা যেত ন্যায্য মজুরি দেওয়া হতো না বা তাদেরকে আসলে তাদের প্রাপ্য মজুরিটা দেওয়া হতো না, কিন্তু বিনিময়ে তাদেরকে অনেক পরিশ্রম করিয়ে নেওয়া হতো। বা পূর্ব বাংলা থেকে দেখা যেত যে পশ্চিম পাকিস্তান অনেক শ্রমিকরা যেত কিন্তু তাদেরকে সেভাবে পারিশ্রমিক দেওয়া হতো না তাদের কাজের বিনিময়ে। সো শ্রমিকদের ন্যায্য মজুরি দাবি করা হয়। তারপর বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবহার, জরুরি আইন, নিরাপত্তা আইন এবং অন্যান্য নির্যাতনমূলক আইন প্রত্যাহার করা। অর্থাৎ আইয়ুব খান যেটা করতেন, তার শাসনের একটা আসলে ট্রিক্স ছিল যে কোনো সময় যে কোনো অবস্থাতে জরুরি আইন ঘোষণা করতেন বা কারফিউ জারি করতেন। সো এই কারণে দেখা যেত যে জনগণের চলাফেরা, স্বাধীনভাবে চলাফেরা একটা হস্তক্ষেপ সৃষ্টি করা হতো এবং এটার মাধ্যমে আসলে আইয়ুব খান যেটা চেষ্টা করছিলেন যে সাধারণ জনগণ যাতে তার বিপক্ষে যেতে না পারে বা তার বিরুদ্ধে যাতে কিছু না বলতে পারে, সেই কারণে কিন্তু এটা করা হচ্ছিল। সো এই কারণে বলা হয় যে জরুরি আইন বা নিরাপত্তা আইন বা অন্যান্য সকল ধরনের নির্যাতনমূলক আইনকে প্রত্যাহার করতে হবে। তারপরে যেটা নিরপেক্ষ পররাষ্ট্র নীতি গ্রহণ করা, অর্থাৎ নিরপেক্ষভাবে রাষ্ট্র পরিচালনার যে নীতি বা পররাষ্ট্র নীতি, সব কিছু আসলে নিরপেক্ষ করতে হবে এবং অবিলম্বে যত ধরনের নেতাদেরকে আসলে গ্রেফতার করা হয়েছে, পূর্ব বাংলার আওয়ামী লীগদের যে নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে। তো এই ছিল মোটামুটি 11টা
দফার অন্তর্ভুক্ত, এবং এখানে কিন্তু আমি 6 দফাকে অন্তর্ভুক্ত করিনি। আমি যেহেতু আগেই বলেছি যে এখানে 6 দফাটা অন্তর্ভুক্ত ছিল এবং 6 দফার অন্তর্ভুক্ত এটাকে করি আসলে ছাত্ররা 11 দফা করে। সো 6 দফা, এই যে দেখো এখানে 6 দফা, 11 দফার যে আন্দোলনের যে ছবিটা সেখানে কিন্তু 6 দফা মানতে হবে, এই কথাটাও কিন্তু বলা আছে, তাই না? ওদের পোস্টারে কিন্তু এখানে বলা আছে 11 দফা, মূলত 6 দফাকে নিয়েই ছাত্ররা কিন্তু 11টা দফা তৈরি করে। এবং এটার মাধ্যমে আসলে পুরো পূর্ব বাংলার স্বাধীনতাকে তো চাওয়া হয়েছে, আলাদাভাবে সবকিছুকে আসলে স্পেসিফিক্যালি সবকিছু বলে দেওয়াতে যেটা হয়েছে বুঝা গিয়েছে যে আমরা আসলে আমাদের স্বাধীনতাটাই চাইছিলাম, আমরা বাক স্বাধীনতা চাচ্ছিলাম, আমরা আমাদের উপর কোনো জরুরি আইন প্রয়োগ করা হোক সেটা আমরা চাইছিলাম না, আমরা নিরপেক্ষ পররাষ্ট্র নীতি চাচ্ছিলাম, আমরা আমাদের নেতাদের মুক্তি চাচ্ছিলাম, আমাদের বৃহৎ শিল্পের জাতীয়করণ চাচ্ছিলাম, আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি চাচ্ছিলাম, আমরা শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সকল ধরনের সুযোগ সুবিধা চাচ্ছিলাম। তো আলটিমেটলি 11 দফার মাধ্যমে ছাত্ররা কিন্তু মাঠে নামলো এবং এরপরে কিন্তু 69-এর গণঅভ্যুত্থান সংঘটিত হলো। এই যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলো, তারপরে কিন্তু তাদের নেতৃত্বেই কিন্তু আসলে পুরো ব্যাপারটা গণ আন্দোলন বা গণঅভ্যুত্থানে কিন্তু রূপ নিল। তাহলে এই ছিল আমাদের 11 দফার আলোচনা। যাওয়ার আগে একটা প্রশ্নের উত্তর দাও, প্রশ্নটা হচ্ছে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? আমরা আজকে তারিখটা পড়েছি, ভিডিওটা পজ করে তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দাও, আমি এখনই তোমাদেরকে উত্তরটা জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখেছি যে 1969 সালের 2ঠা জানুয়ারি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। পরবর্তী ভিডিওতে আমরা 1969 সালের গণঅভ্যুত্থান নিয়ে পুরোপুরি ডিটেইলে পড়বো, অর্থাৎ এ টু জেড কি কি হলো, অভ্যুত্থানটায় কি কি সংগঠিত হলো এবং কিভাবে আইয়ুব খান আসলে ক্ষমতা থেকে সরলেন বা কি কিভাবে তিনি আসলে নত স্বীকার করলেন সর্বসাধারণের কাছে সেটাই আমরা জানবো। সো আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।